এত কষ্ট করে বীরাঙ্গনা সকিনার কবরের সামনে এলাম ঠিকই, কিন্তু কবরটা তালা মারা। আচ্ছা, এখানকার চাবি টাকার কাছে? তোমার কাছে? আসো একটু খুলে দাও। জন্মস্থান হলো জঙ্গলবাড়ি, ই না দিল্লি, দিল্লিতে কেউ জঙ্গলবাড়ি আইলো, ঘরে এনতে কে যুদ্ধ আরম্ভ হইলো, ঘরে যুদ্ধে ঘরে এই জায়গায় এইটা যুদ্ধের মাঠ আছি। যুদ্ধ বিগ্রহ আর বড় বড় অট্টালিকা দিয়ে যে আসলে ইতিহাস লেখা হয় এরকম না, কখনো কখনো প্রেম ভালোবাসার করুণ বিচ্ছেদের কাহিনী দিয়েও লেখা হয়ে থাকে ইতিহাস। আমাদের আজকের ভিডিওটা ঠিক তেমনই একটি ডিফারেন্ট ইতিহাসের গল্প। আপনারা যে আমরা ভিডিও রেগুলার দেখে থাকেন তারা জানেন যে আমি আছি ময়মনসিংহ জেলায় এবং ঘুরে ফিরে দেখছি সমগ্র ময়মনসিংহ জেলা। অনুসন্ধান করার চেষ্টা করছি ময়মনসিংহ জেলা জুড়ে গ্রামগঞ্জে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো। তো তারই ধারাবাহিকতায় আজকে আমি চলে এসেছি ময়মনসিংহের খুব প্রাচীন একটি জনপদ কেল্লাতাজপুর, যেটি বর্তমানে কুমরি গ্রাম হিসেবে পরিচিত। আর এই গ্রামের সাথেই জড়িয়ে আছে এক মর্মান্তিক প্রেমের ইতিহাস, যেই প্রেমের ইতিহাসটা মুঘল আমলের, আর যেই ইতিহাসের কারণেই এই কুমরি গ্রামটা আজকে ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে। তো আজকে আমি যাচ্ছি সেই কুমরি গ্রামে এবং সেই গ্রামে গিয়ে সেই মর্মান্তিক ইতিহাসটাই আপনাদের সামনে তুলে ধরব এবং কি সেই ইতিহাস, কেন এই কুমরি গ্রাম ইতিহাস বিখ্যাত এবং মুঘল আমলে এই কুমরি গ্রামে কী এমন হয়েছিল যে কারণে এই কুমরি গ্রামটাতে আমি ছুটে চলে এলাম। তো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব, আমার সাথেই থাকুন, দেখতে থাকুন আমার চ্যানেল রফিক দ্য এক্সপ্লোরার। বাংলার আনাচে কানাচে লুকিয়ে আছে অজস্র অজানা ইতিহাস, ঐতিহ্য এবং স্মৃতি নিদর্শন। কোনোটা প্রকাশিত হচ্ছে, আবার কোনোটা প্রচারের অভাবে রয়ে যাচ্ছে লোকচক্ষুর অন্তরালে। সেই সব ঐতিহাসিক নিদর্শনের মাধ্যমে আমরা জানতে পারি অনেক লুকায়িত ঘটনা। তেমনই একটি নিদর্শন বীরাঙ্গনা সখিনার সমাধি। বীরাঙ্গনা সখিনা ছিলেন তৎকালীন মুঘল দেওয়ান ওমর খার কন্যা, যিনি ছিলেন রূপে গুণে স্বয়ংসম্পূর্ণা এবং সর্ববিদ্যায় পারদর্শী। বীরাঙ্গনা সখিনা পতিভক্তির এক বাস্তব দৃষ্টান্ত দেখিয়েছিলেন নিজের জন্মদাতা পিতার বিরুদ্ধে যুদ্ধের ময়দানে যুদ্ধ করে। পতিভক্তির সেই অপরূপ দৃষ্টান্তই বীরাঙ্গনা সখিনাকে ইতিহাসের পাতায় অমর করে রেখেছে। সেই মর্মান্তিক ইতিহাসটা জানার জন্যই আমরা যাত্রা করেছি মুঘল আমলের সেই প্রাচীন নগরী কেল্লাতাজপুরে, যা বর্তমানে কুমরি গ্রাম হিসেবে পরিচিত। সেখানে গিয়ে আমরা প্রত্যক্ষ করব বীরাঙ্গনা সখিনার সমাধি এবং স্থানীয় প্রবীণদের মুখে শোনার চেষ্টা করব বীরাঙ্গনা সখিনার সেই মর্মান্তিক করুণ কাহিনী। কুমরি গ্রামে যেতে হলে গৌরীপুর সদর থেকে সরাসরি অটোরিকশা রিজার্ভ করে যাওয়া যায়, ভাড়া নিবে 200-300 টাকা। ভেঙে ভেঙে গেলে গৌরীপুর সদর থেকে সিএনজিতে করে প্রথমে যেতে হবে শাহগঞ্জ বাজার, ভাড়া নিবে জনপ্রতি 20 টাকা। শাহগঞ্জ বাজার থেকে অটোতে করে কুমরি গ্রাম, ভাড়া জনপ্রতি 15 টাকা। অটোতে করে গেলে অটো ড্রাইভারকে আগেই বলে নিতে হবে বীরাঙ্গনা সখিনার মাজারে যাব। স্থানীয়দের কাছে বীরাঙ্গনা সখিনার সমাধিটি মাজার নামে পরিচিত। শাহগঞ্জ থেকে যখন কুমরি গ্রামের উদ্দেশ্যে যাত্রা করেছিলাম তখন মেঠোপথগুলো এক মনোরম আবহের সৃষ্টি করছিল। মাটির রাস্তা ধরে যখন এগিয়ে চলছিলাম তখন মনে হচ্ছিল এটাই যেন বাংলার সেই আসল রূপ। চারপাশে গ্রামীণ প্রকৃতি, প্রাকৃতিক আবহ, মনোরম পরিবেশ, এত কিছুর মাঝেও ইতিহাস অনুসন্ধানে আমাদের যাত্রা যেন সব কিছুতেই এক পরিপূর্ণতা নিয়ে এসেছিল। মাটির রাস্তা ধরে অনেকটা পথ অতিক্রম করার পরে আমাদের নজরে পড়ল বীরাঙ্গনা সখিনার সমাধির গেট সংবলিত একটি সীমানা প্রাচীর। প্রাচীরের দেয়ালে নাম ফলক দিয়ে খোদাই করে লেখা আছে বীরাঙ্গনা সখিনার নাম। প্রাচীরের ডান পাশের দেয়ালে লেখা আছে বীরাঙ্গনা সখিনার বিস্তারিত কাহিনী। দেয়ালে লেখা বীরাঙ্গনা সখিনার করুণ কাহিনীটি পড়ে যেই না আমরা সমাধিটিতে ঢুকতে যাব তখনই প্রথম বাধার মুখে পড়লাম। সমাধির গেট তালা দেয়া ছিল। কিছু সময়ের জন্য যেন মনে হচ্ছিল এত কষ্ট করে এতদূর আসাটা কি তাহলে বৃথা হলো। গেটের এপার থেকে ভিতরে লাল কাপড়ে মোড়ানো বীরাঙ্গনা সখিনার সমাধিটা দেখা যাচ্ছিল। পরক্ষণেই ভিতরে ঢুকার উপায় খুঁজতে লাগলাম। আচ্ছা, এখানকার চাবি টাকার কাছে?
তোমার কাছে আসো একটু খুলে দাও। সমাধির পাশের এক মুদির দোকানে গেটের চাবিটি রাখা ছিল। দোকানে থাকা বাচ্চাটি খুব আগ্রহ নিয়ে আমাদের গেটটি খুলে দিল। আর গেট দিয়ে আমরা সোজা ঢুকে পড়লাম বীরাঙ্গনা সখিনার সমাধির ভিতরে। বর্গাকার একটি ঘরের ভিতরে লাল কাপড়ে মোড়ানো সমাধিটি সহজেই আমাদের নজরে পড়ল। তো ভিউয়ার্স, অবশেষে আমরা বীরাঙ্গনা সখিনার কবরের ভিতরে আসতে পেরেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এটাতে লাল কাপড় মোড়ানো আছে, বীরাঙ্গনা সখিনার কবর। তো আমরা আসুন আপনাদেরকে কবরটা ঘুরে ফিরে দেখাই। অজস্র গাছগাছালির ভিড়ে শুনশান পরিবেশে চিরনিন্দ্রায় শায়িত আছেন ইতিহাস বিখ্যাত সেই বিদুষী নারী বীরাঙ্গনা সখিনা। স্বামীর প্রতি তার মর্মস্পর্শী প্রেমের ইতিহাস আজও সবাইকে গাদায়। ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই অধীর আগ্রহে অপেক্ষা করছেন বীরাঙ্গনা সখিনার সেই মর্মান্তিক ঐতিহাসিক প্রেমের ইতিহাসটা জানার জন্য। না ভিউয়ার্স, আপনাদের আর অপেক্ষা করাবো না, এবার চলুন জেনে নেওয়া যাক বীরাঙ্গনা সখিনার সেই করুণ ইতিহাস। সময়টা তখন 1700। এই কুমরি গ্রামটি তখন পরিচিত ছিল কেল্লা তাজপুর নামে। তখন চলছিল মুঘল শাসনামল। তখন কেল্লা তাজপুরের মুঘল দেওয়ান ছিলেন ওমর খা। ওমর খার কন্যা সখিনা ছিলেন অপরূপ রূপবতী ও সর্ববিদ্যায় পারদর্শী। তার এই রূপে গুণের খ্যাতি ছড়িয়ে পড়েছিল আশেপাশের অঞ্চলে, এমনকি তা 50-60 মাইল দূরবর্তী বারবইয়াদের অন্যতম কিশোরগঞ্জের জঙ্গলবাড়ির স্বাধীন শাসক ইশাকার দৌহিত্র ফিরোজ খার কান পর্যন্ত পৌঁছায়। সখিনা রূপে গুণের সুখ্যাতি শোনার পর থেকে অপরূপ রূপবতী সখিনাকে একনজর দেখার জন্য ব্যাকুল হয়ে উঠেছিলেন ফিরোজ খা। কিন্তু দেওয়ান ওমর খার পরিবারের কঠোর পর্দা প্রথা ফিরোজের ভালোবাসার পথে অন্তরায় হয়ে দাঁড়ায়। অনেক ভেবেচিন্তে সখিনার সঙ্গে দেখা করার জন্য কৌশলের আশ্রয় নেয় ফিরোজ খা। দরিয়া নামে এক সুন্দরী বাদীকে তসবি বিক্রেতা সাজিয়ে কেল্লা তাজপুরে সখিনার কাছে পাঠায় ফিরোজ খা। দরিয়ার মুখে ফিরোজ খার অসামান্য বীরত্ব ও রূপে গুণের প্রশংসা শুনে সদ্য যৌবনপ্রাপ্তা সখিনা নিজের অজান্তেই ফিরোজকে মনে মনে ভালোবেসে ফেলে। চপলমতি কন্যার হঠাৎ ম্রিয়মাণ হওয়ায় অন্তর্নিহিত কারণ বুঝতে বাকি থাকে না সখিনার খাসবাদির। সেও সহযোগিতার হাত বাড়িয়ে দেয় সখিনাকে। সখিনার প্রেমানলে দগ্ধ ফিরোজ খা জঙ্গলবাড়িতে এসে মা ফিরোজার সম্মতি নিয়ে বিয়ের প্রস্তাব পাঠায় ওমর খার দরবারে। কিন্তু আভিজাত্যের গৌরবে গর্বিত ওমর খা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে দেন। অবশ্য প্রস্তাব প্রত্যাখ্যান করার আরও কারণ আছে। ওমর খা ছিলেন দিল্লির মুঘল সম্রাটের অনুগত, আর ফিরোজ খা বংশানুক্রমে ছিল মুঘলদের শত্রু। তাছাড়া ওমর খা ঘৃণাবরে প্রস্তাব প্রত্যাখ্যান করে দেন এই বলে যে ফিরোজের নানা ইশাখা বিদর্ভী সোনাবিবিকে বিয়ে করেছিলেন। লজ্জা, ঘৃণা আর ক্ষোভে প্রত্যাখ্যাত ফিরোজ খা বিশাল বাহিনী নিয়ে কেল্লা তাজপুর আক্রমণ করে বসে। অতর্কিত আক্রমণে ওমর খার বাহিনী ছত্রভঙ্গ হয়ে পরাজয় বরণ করে। এদিকে শত্রুপক্ষের বিজয়ে ওমর খার অন্তঃপুর নারীশূন্য হলেও সখিনার বাবান্তর হয় না, তিনি ঠায় বসে থাকেন। বিজয়ী ফিরোজ খা অন্তঃপুরে ঢুকে তাকে বাহুবন্দী করে জঙ্গলবাড়ি নিয়ে যাবেন এমনটিই যেন চাওয়া ছিল সখিনার। হলোও তাই, ইচ্ছার টানে অনিচ্ছার ভানে সখিনা ফিরোজের হাত ধরে জঙ্গলবাড়িতে চলে যান। বিয়ের মতো দিয়ে দুজনের অতৃপ্ত প্রেম পূর্ণতা পায়। এদিকে পরাজিত ওমর খা প্রতিশোধের স্পৃহায় উন্মত্ত হয়ে হাজির হন দিল্লির শায়ানশাহ জাহাঙ্গীরের নিকট। চরম মিথ্যার আশ্রয় নিয়ে ওমর খা শায়ানশাহকে বলেন, বিদর্মী ফিরোজ অতর্কিত তার রাজ্য আক্রমণ করে জোর করে তার কন্যা সখিনাকে উঠিয়ে নিয়ে গিয়ে বিয়ে করেছে। খাজনা পরিশোধ না করায় সম্রাট জাহাঙ্গীরের পূর্ব থেকেই প্রচণ্ড ক্ষোভ ছিল ফিরোজ খার উপর, আর তাই প্রচুর সংখ্যক সৈন্য, হাতি, ঘোড়া সাথে নিয়ে ওমর খাকে পাঠিয়ে দিলেন জঙ্গলবাড়ি দখল করতে। ওমর খার আক্রমণের খবর পেয়ে বীর যোদ্ধা ফিরোজ খা
দীর্ঘপথ সম্মুখে অগ্রসর হয়ে বাধা দিলেন সম্রাট জাহাঙ্গীরের বাহিনীকে। দুদিন দুরাত একটানা যুদ্ধ করে পরাজিত হয়ে বন্দী হন ফিরোজ খান। এরপর সখিনাকে তালাক দেওয়ার জন্য ফিরোজ খার উপর চাপ প্রয়োগ করেন সখিনার বাবা ওমর খান। কিন্তু ফিরোজের সাফ কথা, জীবন থাকতে সখিনার প্রেমের অমর্যাদা করে স্বার্থপরের মতো রাজ্য ভোগ করবেন না। স্বামীর বন্দী হওয়ার খবর যখন সখিনার কাছে পৌঁছে, তখন তিনি একটুও বিচলিত না হয়ে পুরুষ বেশ ধারণ করেন এবং চারিদিকে রটিয়ে দেন যে ফিরোজ খার মামাতো ভাই সেনাপতি হিসেবে যুদ্ধ পরিচালনা করবেন। অতঃপর সখিনা তার শাশুড়ি তথা ফিরোজ খার মা ফিরোজাকে সালাম করে আপন পিতার বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। যুদ্ধের ময়দানে হঠাৎ আবির্ভূত হয় 17-18 বছর বয়সী এক অনিন্দকান্তি যুবকের, যার হাতের ছটায় যেন বিদ্যুৎ চমকায়। সেই যুবকের নেতৃত্বে ফিরোজের বিপর্যস্ত বাহিনী পুনরায় ঘুরে দাঁড়ায়। খেপানেকড়ের মতো তারা ঝাঁপিয়ে পড়ে শত্রু সৈন্যের উপর। সমন্বিত আক্রমণে ওমর খার বাহিনী যখন বিপন্ন প্রায়, এমন সময় ঘটল ইতিহাসের সেরা নিন্দনীয় ঘটনা, যা ইতিহাসের কলঙ্কজনক অধ্যায় হিসেবে চিহ্নিত। ওমর খার জনৈক উজিরের কুমন্ত্রণায় রটিয়ে দেওয়া হল যাকে উপলক্ষ করে এই যুদ্ধ, সেই সখিনাকে তালাক দিয়েছে তার স্বামী ফিরোজ খা। আলামত হিসেবে ফিরোজের সই জাল করে দেখানো হলো যুদ্ধক্ষেত্রে। মুহূর্তের মধ্যেই পাল্টে গেল যুদ্ধের দৃশ্যপট। এতক্ষণ যে যুবক সেনাপতির হাতে বিদ্যুৎ চমকাচ্ছিল, সেই হাত মুহূর্তের মধ্যেই স্থবির হয়ে যায়। ঘোড়ার উপর থেকে আস্তে আস্তে তার নিথর দেহটি মাটিতে লুটিয়ে পড়ে। বুলনঠিত সেনাপতির শিরোনাস্ত্র খসে বেরিয়ে আসে তার অপূর্ব মেঘবরণ কেশ। উপস্থিত সবাই দেখল, এতক্ষণ যে তরুণ সেনাপতি অভূতপূর্ব রণকৌশলে যুদ্ধ করছিল, সে আর কেউ নয়, ওমর খার আদরের দুলালি সখিনা। খবর পেয়ে ছুটে আসেন পিতা ওমর খান। কলিজার টুকরা কন্যার প্রাণহীন দেহ নিয়ে উন্মাদের মতো বিলাপ করতে থাকেন। সে কান্নায় জঙ্গল বাড়ির বাতাস সেদিন কতটা বাড়ি হয়ে উঠেছিল তা জানা যায়নি। তবে এই কাহিনী শুনে পূর্ববাসীর অন্তর আজও কেঁপে ওঠে, গাল বেয়ে নেমে আসে নোনা জলের স্রোত। এ ঘটনার পর শোকে মুহমান ওমর খা জামাতা ফিরোজ খাকে মুক্ত করে দেন। বন্দিত্ব থেকে মুক্ত হয়ে ফিরোজ খা বাকশক্তি হারিয়ে ফেলেন। প্রিয়তমার বিয়োগ ব্যথা কিছুতেই সুস্থ হতে দেয় না তাকে। অগত্যা রাজপাট চুকিয়ে এক বছরে গৃহত্যাগ করেন তিনি। এরপর কেল্লাতাজপুরবাসী দেখে প্রতিদিন সন্ধ্যায় এক সৌমকান্ত মৌনী সন্ন্যাসী সখিনার সমাধিতে প্রদীপ জেলে নিশ্চুপ বসে থাকেন। সন্ধ্যা গড়িয়ে আধার নামে নিশতিনাথের নৈশব্দে গ্রাস করে চরাচর, তথাপিও সেই আনমনা সন্ন্যাসী স্ত্রী নেত্রে চেয়ে থাকেন সমাধির দিকে। সেই সন্ন্যাসী আর কেউ নয়, সখিনার ভালোবাসার পুরুষ তার স্বামী ফিরোজ খা। এমনই করে জীবনের শেষ দিন পর্যন্ত পরম মমতায় ফিরোজ আগলে রেখেছিলেন তার প্রিয়তমা স্ত্রীর কবর। সময় গড়িয়ে কাল পরিবর্তিত হয়েছে, কেল্লাতাজপুর হয়েছে কুমরি গ্রাম। গ্রামের প্রবীণদের মুখে আজও রূপকথার গল্পের ন্যায় শোনা যায় ফিরোজ খা ও সখিনার প্রেমের করুণ সেই ইতিহাস। এটা যুদ্ধের মাঠ আছি, পরে এই জায়গায় যুদ্ধ করা মানে মারা গেল, মারা গেছে তাই এই শ্বশুর জামাই যুদ্ধ আরম্ভ হয়েছে, জামাই হাত না ভাড়া ভর্তি করে মেয়ে আইডু পুরুষের বেশ দূরিয়া আয়া ঘরে ইয়ে করলো, এই তার বাইয়ের লোকের যুদ্ধ হলো ঘুরিয়া হরে ঘরে তার বাপ এই এমন দিয়ে পাশে যা দুধে পত্র পাঠাইছে যে তুমি জানলেন যুদ্ধ করো, সে তো সে তো তোমার চালাক দিছে, এবারে হাত পিট হয়ে অবস্থা হয়ে আবার এখন মারা গেল। এখন তো এই কমিটি হয়েছে, এই কমিটি করে আর আমরাও কিছু আছি এই জন্য। সরকারিভাবে কোনো রক্ষণাবেক্ষণ করা হয় না? সরকারি তো ওই তাহলে একবার একটু বলছি আমরা চেয়ারম্যান করছি যে ওয়ার্ডা আইয়ে বেই কয় খালি কয় করবো দিব প্রদর্শন কেন্দ্র কয় হইল না, সৈয়দ আসাদ আছি না কইছি যে প্রদর্শন কেন্দ্র দিব দিল না। তো ভিউয়ার্স, এই ছিল বীরাঙ্গনা সখিনার কবর, এবং এতক্ষণ আপনাদেরকে জানালাম বীরাঙ্গনা সখিনার মর্মান্তিক ইতিহাস। তো ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন,
এবং আমার পরবর্তী ভিডিও মিস করতে না চাইলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। মাইমেন সিং সিরিজের আরও এক্সাইটিং কিছু এপিসোড আসতে চলেছে, তো সাথেই থাকুন আমার চ্যানেলের। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো জায়গায়। ততক্ষণ পর্যন্ত মাইমেন সিং বীরাঙ্গনা সখিনার কবর থেকে আমি রফিক সাইনিং অফ।